সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে যা সকল জীবনের প্রেরণা ও মজা কারণ হোক। নমস্কার, শুভেচ্ছা সকলকে। আজকের বিষয় হচ্ছে একজন সৎ ব্যক্তি কার কাছে কেমন দেখতে। তিনজনের কাছেই আমি বলতে চাই কেমন দেখতে। আপনি যদি সৎ হন, আপনার প্রেমিকের কাছে কেমন দেখতে? প্রেমিকের কাছে অনেকটা বোকার মতো দেখতে। শুনতে খারাপ লাগলো, বিশ্বাস করুন। আর যদি আপনার আপনি যদি স্ত্রী বা স্বামী থাকে তার কাছে, বিশেষ করে যদি আপনি ছেলে হন, দাদার মতো দেখতে। আর সমাজের কাছে আপনি তো একজন গলত ছাড়ার কিছু নয়। একটু বিশ্লেষণে আসি, আপনি সৎ ব্যক্তি কার কাছে কেমন দেখতে? প্রেমিকের কাছে পোকার মতো, স্ত্রীর কাছে গাধার মতো, আর সমাজের কাছে বলদের মতো। কারণ যেহেতু আপনি সৎ, তাই আপনি সোজা সাপটা সোজা কথা সহজ সরল মৃদুভাবে বলেন, নম্র বিনয়ের সহিত বলেন, কাউকে ঠকানোর জন্য কিছু বলেন না। তাই প্রেমিকের কাছে আপনি সেটুকু বলেন, যখন মন খুলে সব বললেন, বলে ফেলার পরে সে তো সব কিছু আপনার ক্ষমতা সম্পর্কে সব জেনে গেল, আপনার চিন্তার সম্পর্কে সব জেনে গেল, আপনার দুর্বলতার জায়গা সব জেনে গেল, তখন বললো এই প্রেমিক চলবে না, বোকাটা বোকাটে। যদি মিথ্যা কথা বলে অনেক কিছু সাজাতে পারতেন, তাহলে আপনি ভালোই হতে পারতেন, কিন্তু তাই প্রেমিকের কাছে আপনি একজন বোকা হয়ে গেলেন। আর যদি সৎ হন, তার স্ত্রীর কাছে গাধা, যা বলবে আপনাকে খেটে, আপনি খেটে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, যা বলছে শুনিয়ে যাচ্ছেন, যেহেতু আপনি সৎ, তা আপনি দিয়ে যাচ্ছেন, যা চাইছে দিয়ে যাচ্ছেন, যা বলছে শুনিয়ে যাচ্ছেন, কোনো তর্কে জড়াচ্ছেন না, তখন আপনাকে পুরো গাধা ছাড়া গাধার মতো আপনাকে ব্যবহার করবে, কিন্তু আপনার জন্য চিন্তা করবেন। আর এটাই হচ্ছে বাস্তব সমাজ। এই সমাজে আমরা থাকি। দ্বিতীয়ত, যে সমাজের কাছে বলদের মতো কেন বললাম? কারোর ঘরে কেউ অসুস্থ হয়ে গেছে, আপনি ছুটে গেছেন, ছুটে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, তার ঘরে লোক নিয়ে আপনি হসপিটালে যেয়ে সাহায্য করছেন, তাদের অভাবেও কোনো কিছু হচ্ছে আপনি সাহায্য করছেন, আপনাকে বলদ ছাড়া কেউ কিছু বলবে? বলদ কী করে? নাগল টানে। বলদ কী করে? গরুর গাড়ি টানে। বলদের কাজ শুধু টানাটাই টানাটাই। সমাজ আপনাকে মূল্য দেওয়ার সম্ভাবনা খুব কম। যেদিন আপনি না দিতে পারবেন, সেদিন আপনাকে মূল্য দিবে না। তাই সৎ ব্যক্তি প্রেমিকের কাছে সত্যি বোকা, স্ত্রীর কাছে সত্যি গাধা, সমাজের কাছে বলদ ছাড়া কিছু হয়। তাই এই বিষয় নিয়ে আমি আর কথা দিতে চাই না। সতর্ক থাকুন, যদি সধর্ম সতর্ক থাকুন, কম কথা বলুন, যাতে কিছু জিনিস যেন বহিঃপ্রকাশ না ঘটে, আপনার দুর্বল জায়গাকে যেন বহিঃপ্রকাশ না হয়ে ওঠে, যার জন্য আপনারা আপনি আপনাকে প্রেমিককে আপনার প্রেমিক বোকার মতো বিহেভ করবে, বোকা বলে বিহেভ করবে, স্ত্রী গাধার মতো ব্যবহার করবে, আর সমাজ বলদের ন্যায় ব্যবহার করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গাধা বল আর বোকা না হয়ে চালাকন মানুষের কল্যাণও করুন। নমস্কার।